বর্ষা বিদায় নিলেও বৃষ্টি থামার নাম নেই। সকাল থেকে আকাশের মুখ ভার, বেলা বাড়লেই ঝেঁপে নামছে বৃষ্টি। তার মধ্যে একের পর এক দুর্যোগ বাংলার আকাশে। মধ্য আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সোমবারই নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটাই জানিয়েছে মৌসুম ভবন। আবার বিশ্বের কয়েকটি আবহাওয়া মডেল বলছে ঘূর্ণাবর্তটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ডানা, যার প্রভাব পড়তে পারে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, 224 পরগনা এবং 2 মেদিনীপুরে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 21 অক্টোবর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 23 অক্টোবর থেকে 26 অক্টোবর দক্ষিণের সব জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলের এলাকাগুলির বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার উপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলেই জানা গিয়েছে। রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির কাছাকাছি থাকবে। এদিকে দুর্যোগের পূর্বাভাসের মধ্যে গঙ্গা ভাঙনের ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। মালদার মানিকচকে গঙ্গা ভাঙনের ফলে ভিটেমাটা হারা 100 গ্রামবাসী। আবার বসিরহাটে ইছামতি নদীর প্রায় 60 ফুট বাঁধ ভাঙনের ফলে বাদুরিয়ার পশ্চিম কাঁকড়াসুটি এবং কোটাপাড়া এই 2টি গ্রাম প্লাবিত হয়। সমস্যায় পড়ে গিয়েছে 100 পরিবার, অনেকে আবার ভিটেমাটি হারা। আবার চাষের জমিও ডুবে গিয়েছে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। মাছ চাষেরও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে জানা গিয়েছে রাতারাতি স্থানীয় পঞ্চায়েত এবং পূর্ত দফতরের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় নদী বাঁধ মেরামত করা সম্ভব হয়েছে।